बीए सेकेंड सेमिस्टर प्रोग्राम कोर्स डीएससी संस्कृत हमें आज के तुम्हारे सिलेबस यूनिट टू एर एक गुरुत्वपूर्ण टॉपिक छंदमंजरी ग्रंथे दुटी छंद नहीं आलोचना करब। हमें प्रथम जो छंदटी नहीं आलोचना करब से हल इंदर वज्रा। हमें बोर्डे लिखे लिखे तुम्हें बोझा আমি বোর্ডে লিখলাম ইন্দ্র বজ্রা। এই ছন্দটি সমবৃত্তের অন্তর্গত এগারো অক্ষর বিশিষ্ট। এখন এই ছন্দের লক্ষণ সম্পর্কে আমি আলোচনা করব। আচার্য গঙ্গাদাস তার ছন্দমঞ্জরী গ্রন্থে এই ছন্দের লক্ষণ করেছেন। স্বাধীন্দ্র বজ্রা যদি তৌ জগৌ গ, অর্থাৎ যে ছন্দে ত ক বুর্গাজ্য গ গ, ত ত বুর্গাজ্য গ গ, এই গণগুলি ক্রম অনুসারে থাকে তাকে ইন্দ্র বজ্রা ছন্দ বলে। তাহলে ইন্দ্র বজ্রা ছন্দে কি কি গণ থাকে? ত ত বুর্গাজ্য গ গ। আমি প্রথমে কি বললাম যে ইন্দ্র বজ্রা ছন্দে এগারোটি অক্ষর থাকে। এখন ইন্দ্র বজ্রা ছন্দের লক্ষণটি গুনলে আমরা বুঝতে পারবো যে এগারোটি অক্ষর আছে কিনা। দেখা যাক, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এগারোটি অক্ষর মিলে গেছে। এখন স্বাধীন্দ্র বজ্রা যদি তো জগ গ, এই লাইনটা যদি আমরা স্ক্যান করে দেখি তাহলে কি কি গণ আসবে? তত বুর্গাজ্য গ গ। তাহলে ইন্দ্র বজ্রা ছন্দে তত বুর্গাজ্য গ গ এই গণগুলি ক্রম অনুসারে থাকে, অর্থাৎ পরপর থাকে। এখন আমি এই ছন্দের উদাহরণ নিয়ে আলোচনা করব। এই ছন্দের উদাহরণ হলো অর্থহি কন্যা পরকীয় এব। এখন এই উদাহরণের লাইনটা আমি স্ক্যান করে দেখব যে ত ত বুর্গাজ্য গ গ এই গণগুলি আসছে কিনা। যাই হোক, এখন আমি স্ক্যান করে দেখি। স্ক্যান করতে গেলে কয়টা করে অক্ষর নিতে লাগে? তিনটা করে অক্ষর নিতে লাগে। তিনটা করে আমরা অক্ষর নিলাম। এখন দেখতে পাচ্ছি কয়টা অক্ষর বেশি আছে? দুইটা, এব। এখন এই দুইটাকে আমরা একটা করে আলাদা করে নিব। এ আলাদা করলাম, ব আলাদা করলাম। এখন স্ক্যান করি, এখানে কি আছে? স্বরেও, স্বরেও থাকলে হয় লঘুবর্ণ, কিন্তু এখানে লঘুবর্ণ হবে না। কেন হবে না? কারণ আমরা জানি সংযুক্ত বর্ণের আগের বর্ণ হয় গুরুবর্ণ। এখানে থয়রেপ ওকার আছে, রেপ সংযুক্ত আছে, তার আগের বর্ণ স্বরেও হয়ে যাবে গুরুবর্ণ। তারপর কি আছে? থয়রেপ ওকার,
ও থাকলে কোন বর্ণ হয়? গুরু বর্ণ। তারপরে কি আছে? হয় রশ্মি, রশ্মি মানে রস্যই, রস্যই থাকলে কোন বর্ণ হয়? লঘু বর্ণ। তাহলে এখানে দেখা যাচ্ছে কি হলো, অন্তলঘু হলো, প্রথম দুইটা গুরু, পরেরটা লঘু, তার মানে শেষেরটা লঘু, অর্থাৎ অন্তলঘু। অন্তলঘু থাকলে কি হয়? ত হয়। এবার পরেরটাতে আমরা আসি, এখানে আছে ক, কর মধ্যে কি যুক্ত পাচ্ছি আমরা? অ। অ থাকলে হয় লঘু বর্ণ, কিন্তু এখানে লঘু বর্ণ হবে না, কারণ এখানে দেখা যাচ্ছে দন্তান্নর সাথে জফলা সংযুক্ত আছে, সংযুক্ত বর্ণের আগের বর্ণ বিকল্পে হয়ে যায় গুরু বর্ণ। তারপরে কি আছে? দন্তান্নয় জফলা আকার, আকার মানে সরেয়া, সরেয়া থাকলে হয় গুরু বর্ণ। তারপরে কি আছে? প, প থা প, এর সাথে আমরা কি পাচ্ছি? অ। অ থাকলে কোন বর্ণ হয়? লঘু বর্ণ। এটাও দেখা যাচ্ছে যে অন্তলঘু, তাহলে এখানেও কি হয়ে যাবে? ত। এরপরে কি আছে? বাসি নর, রকিয়, বাসি নর, বাসি নরর মধ্যে আমরা কি পাচ্ছি? অ, বাসি নর, অ। অ থাকলে কোন বর্ণ হয়? লঘু বর্ণ। তারপরে কি আছে? কয় দীর্ঘি, দীর্ঘি মানে দীর্ঘই, দীর্ঘই থাকলে কোন বর্ণ হয়? গুরু বর্ণ। এবার কি আছে? অন্তস্তীয়, উচ্চারণে কি পাচ্ছি? অ, অন্তস্তীয়, অ। অ থাকলে কোন বর্ণ হয়? লঘু বর্ণ। তাহলে এটা দেখা যাচ্ছে যে মধ্যগুরু, মধ্যগুরু থাকলে কোন বর্ণ হয়? গুর্গাজ্য। এরপরে কি আছে? এ, এ থাকলে কোন বর্ণ হয়? গুরু বর্ণ। আর এক অক্ষর বিশিষ্ট গুরু বর্ণ থাকলে কি হয়? গ। তারপরে কি আছে? ব, পাদের শেষ বর্ণে আছে ব, পাদের শেষ বর্ণটা নিয়ে আমরা কোনো চিন্তা করব না, কারণ আমরা জানি পাদের শেষ বর্ণটা বিকল্পে গুরু বর্ণ হয়ে যায়, অতএব এটা আমরা গুরু বর্ণ করব। আর যেহেতু এটা এক অক্ষর বিশিষ্ট, সে কারণে কি হয়ে যাবে? গ। অতএব আমরা উদাহরণটা স্ক্যান করে কি দেখলাম, যে কি কি গণ আসছে? ত, ত, বুর্গাজ্য, গ, গ, তার মানে ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণের সাথে মিলে গেল, গণ সংখ্যা গণটা মিলে গেল। এখন আমরা অক্ষর সংখ্যাটা গুনবো, আমরা কি জানি ইন্দ্রবজ্রা ছন্দে 11টি অক্ষর থাকে। এখন আমরা উদাহরণটা গুনে দেখি তো যে 11টা অক্ষর আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, যাই হোক, উদাহরণে 11টা সংখ্যা মিলে গেল লক্ষণের সাথে, আর লক্ষণে আছে ত, ত, বুর্গাজ্য, গ, গ, এই গণগুলো থাকবে। স্ক্যান করে আমরা দেখলাম ত, ত, বুর্গাজ্য, গ, গ, এই গণগুলি স্ক্যানের মধ্যে আসছে। অতএব এখানে দেখা যাচ্ছে যেহেতু এই উদাহরণটিতে ত, ত, বুর্গাজ্য, গ, গ, এই গণগুলি ক্রম অনুসারে আছে, সে কারণে এখানে ইন্দ্রবজ্রা ছন্দের ছন্দ হয়েছে। এখন আমরা দেখব এই ছন্দে যতি কোথায় আছে। যতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় যতি শব্দের অর্থ বিশ্রাম, বিরতি, বিচ্ছেদ ইত্যাদি। ধরো কোনো একটা শ্লোক উচ্চারণের সময় আমাদের জীব যেখানে থামবে সেখানেই যতি হবে, অর্থাৎ আমাদের জীবটা যেখানে বিশ্রাম নেবে সেখানেই হবে যতি। এখন আমরা এই উদাহরণটা পড়ে দেখি তো যে আমাদের জীবটা কোথায় থামছে। অর্থ হি কন্যা পরকীয় এব, অতএব আমাদের জীবটা এখানে থামছে শেষে, তার মানে এই ছন্দে যতি আছে পাদের শেষে। যাই হোক স্টুডেন্টস, তোমরা ইন্দ্রবজ্রা ছন্দ সম্পর্কে আশা করি আমার বক্তব্যটা শুনলে বুঝতে পারবে। এখন আমি উপেন্দ্রবজ্রা ছন্দ নিয়ে আলোচনা করব। উপেন্দ্রবজ্রা, এই ছন্দটি সমবৃত্তের অন্তর্গত 11 অক্ষর বিশিষ্ট, অর্থাৎ উপেন্দ্রবজ্রা ছন্দে কয়টা অক্ষর থাকে? 11টি অক্ষর থাকে। এখন আমি এই ছন্দের লক্ষণ সম্পর্কে আলোচনা করব। আচার্য গঙ্গাদাস তার ছন্দমঞ্জরী গ্রন্থে এই ছন্দের লক্ষণ করেছেন উপেন্দ্রবজ্রা প্রথমে লভৌষা,
উপেন্দ্র বজরা প্রথমে লঘৌষা, অর্থাৎ যে ছন্দে প্রথম বর্ণ লঘু এবং অন্যান্য বর্ণগুলির বিন্যাস ইন্দ্র বজরা ছন্দের মতো তাকে উপেন্দ্র বজরা ছন্দ বলে। অতএব এখানে বুর্গাজ্য ত বুর্গাজ্য গ গ এই গণগুলি ক্রম অনুসারে আছে। তাহলে এই ছন্দে কি কি গণ থাকে? বুর্গাজ্য ত বুর্গাজ্য গ গ। আমি প্রথমে কি বললাম যে এই ছন্দে 11টি অক্ষর থাকে। এখন আমি লক্ষণটা গুনলে বুঝতে পারবো যে 11টি অক্ষর আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 অতএব অক্ষর সংখ্যা মিলে গেল, 11টি অক্ষর আছে। আর উপেন্দ্র বজরা ছন্দে কি কি গণ থাকবে? বুর্গাজ্য ত বুর্গাজ্য গ গ। এখন আমি এই ছন্দের উদাহরণ নিয়ে আলোচনা করব। কি লিখলাম উদাহরণে? সরাতুরাং দৈবত বৈদ্য ঋদ্ধাম। এখন এই লাইনটি আমি স্ক্যান করে দেখব, কয়টা করে অক্ষর নিব? তিনটা করে অক্ষর নিব। তিনটা করে অক্ষর নেওয়ার পর এখন কয়টা অক্ষর বেশি আমরা দেখতে পাচ্ছি? দুটো অক্ষর, হিরি আর দ্যাং। এখন যেহেতু দুটি অক্ষর বেশি আছে, সে কারণে এই দুটিকে আমরা একটি করে আলাদা করে নিব। যাই হোক, এখানে কি আছে? স, স-র সাথে আমরা কি পাচ্ছি? অ। অ থাকলে কোন বর্ণ হয়? লঘু বর্ণ। তারপরে কি আছে? বাসিনরায় আকার সরেয়া, সরেয়া থাকলে কোন বর্ণ হয়? গুরু বর্ণ। তারপরে কি আছে? তয় রস্যু, রস্যু থাকলে কোন বর্ণ হয়? লঘু বর্ণ। এখানে কি দেখা যাচ্ছে? যেখানে কি হলো? মধ্য গুরু, অর্থাৎ মাঝখানের বর্ণটা গুরু। মধ্য গুরু থাকলে কি হয়? কোন বর্ণ হয়? বুর্গাজ্য। এখানে কি আছে? বাসিনরায় আকার, আকার মানে সরেয়া, সরেয়া থাকলে কোন বর্ণ হয়? গুরু বর্ণ। তাছাড়া এটা আরেক দিক দিয়েও গুরু বর্ণ হয়ে আছে। কোন দিক দিয়ে? উনিশ্বর যুক্ত বর্ণ গুরু বর্ণ। তারপরে কি আছে? দয় ঐকার, ঐকার থাকলে কোন বর্ণ হয়? গুরু বর্ণ। তারপরে কি আছে? ব, বর সাথে আমরা কি পাচ্ছি? অ, অ থাকলে কোন বর্ণ হয়? লঘু বর্ণ। এটা কি হলো? অন্তলঘু, অন্তলঘু থাকলে কোন গণ হয়? ত। তারপরে কি আছে? তবৈদ্য, তর সাথে তবৈদ্য এর তর মধ্যে আমরা কি পাচ্ছি? ত, অ, অ থাকলে কোন বর্ণ হয়? লঘু বর্ণ। তারপরে কি আছে? বয় ঐকার, ঐকার থাকলে কোন বর্ণ হয়? গুরু বর্ণ। তাছাড়া এটা আরেক দিক দিয়েও গুরু বর্ণ হয়ে আছে। সংযুক্ত বর্ণের আগের বর্ণ গুরু বর্ণ, তাছাড়া এটা এমনিতেই গুরু বর্ণ। তারপরে কি আছে? দ, দর সাথে আমরা কি পাচ্ছি? অ, দ উচ্চারণে পাচ্ছি আমরা অ, অ থাকলে কোন বর্ণ হয়? লঘু বর্ণ। এটাও দেখা যাচ্ছে যে মধ্য গুরু, তাহলে এখানে কি হবে? বুর্গাজ্য। তারপরে কি আছে? হয় রিকার, একটা রিকার থাকলে কোন বর্ণ হয়? লঘু বর্ণ। কিন্তু এখানে কি লঘু বর্ণ হবে? হবে না, কারণ সংযুক্ত বর্ণের আগের বর্ণ হয় গুরু বর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত বর্ণ, তার আগের বর্ণ হয় রিকার, তাহলে এটা হয়ে যাবে গুরু বর্ণ। আর এটা যেহেতু এক অক্ষর বিশিষ্ট গুরু বর্ণ, সে কারণে এটা হয়ে যাবে গ। আর আমরা পাদের শেষ বর্ণটা নিয়ে কোনো চিন্তা করব না,
কারণ আমরা জানি সেটা বিকল্পে গুরুবর্ণ হয়, সে কারণে এটা গুরুবর্ণ করে দিব। আর যেহেতু এটা এক অক্ষর বিশিষ্ট, সে কারণে এটা আমরা কি করে দিলাম, গ। অতএব আমরা স্ক্যান করে কি দেখলাম, যেখানে বর্গাজ্য ত, বর্গাজ্য গ, গ এই গণগুলি ক্রম অনুসারে আছে। আর এখন আমরা অক্ষর সংখ্যাটা দেখব, 11টা অক্ষর আছে কিনা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা অক্ষর আছে। আর স্ক্যান করে আমরা কি দেখলাম, যে বর্গাজ্য ত, বর্গাজ্য গ, গ এই গণগুলি ক্রম অনুসারে আছে, সেজন্য এখানে উপেন্দ্র বজরা ছন্দ হয়েছে, কারণ লক্ষণের সাথে উদাহরণের গ অক্ষর সংখ্যা মিলে গেছে, সে কারণে এখানে উপেন্দ্র বজরা ছন্দ হয়েছে। এখন আমরা দেখব যে এই ছন্দে জ্যোতি কোথায় আছে, এই ছন্দে জ্যোতি কোথায় আছে। এর আগের ছন্দে আমি তোমাদের বলেছি যে কোনো একটা ছন্দ শ্লোক উচ্চারণের সময় আমাদের জিভটা যেখানে বিশ্রাম নেবে বা থামবে সেখানেই হবে জ্যোতি। এখন এই লাইনটা আমরা পড়ে দেখি যে আমাদের জিভটা কোথায় থামতেছে। সরাতুরাং দৈবত বৈদ্য হৃদ্যাং, অতএব আমাদের জিভটা থামতেছে একবারে শেষে, তার মানে এই ছন্দে পাদের শেষে জ্যোতি আছে। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এই পর্যন্তই।